আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমরা আলোচনা করব উৎপাদক বা ফ্যাক্টর নিয়ে এখানে। ওকে, তো উৎপাদক কথাটার অর্থ কি আমরা এখানে বুঝবো। এখানে উৎপাদক কথার অর্থ হচ্ছে আমরা এখানে কোন একটা মানকে যে মানগুলো দ্বারা ভাগ করতে পারবো, এখানে তো ওই মানটার যে মানগুলো দ্বারা ভাগ করবো ওই ভাগগুলো হচ্ছে আমাদের, মানে ওই ভাগ ফলের মানগুলো বা যে মানগুলোকে আমি ভাগ করতেছি এই মানগুলোকে বলা হচ্ছে, ওই মানটার হচ্ছে উৎপাদক আর কি। এখানে মানে ব্যাপারটা হয়তো বুঝতে পারেননি, এখানে একটু বলে দেই। ধরুন আমাদের এখানে আমি 10 একটা মান নিয়েছি এখানে। ওকে, আমি কিন্তু 10 কে কিন্তু 5 দিয়ে ভাগ করতে পারবো কিন্তু, তাই না? 5 দিয়ে আমি যে 10 কে করি, 5 দুগুণে কত হবে এখানে? 10 হবে এখানে। তার মানে কিন্তু এই যে 10 কে যে আমি 5 দিয়ে ভাগ করতে পারতেছি, তার মানে 10 এর একটা উৎপাদক হচ্ছে 5 হবে এখানে। ওকে, আবার আমি যেখানে 10 কে যে আমি এখানে 2 দিয়ে ভাগ করে দিই, এখানে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি 5 দুগুণে 10 হবে এখানেও? তো 2ও কিন্তু একটা আমাদের উৎপাদক হচ্ছে এখানে, তাই না? আবার আমি যেখানে 10 কে 10 কে যে আমি এখানে 10 দিয়ে ভাগ করে দিই, তো এখানে কত, 10 কে 10 না 1 দিয়ে ভাগ যাবে, তার মানে একক একটা আমাদের কি উৎপাদক এখানে হবে। এবার আমি যে 10 কে যে 10 দিয়ে ভাগ করে দিই এখানে, হ্যাঁ 10 কে, ও হ্যাঁ 10 কে আমি 1 দিয়ে ভাগ করে দিই এখানে, 1 দিয়ে, তাহলে কত হবে এখানে? এখানে 1 দিলাম, তো 10 কে 10 হবে, তার মানে এখানে 10 এবার যাবে এখানে মানটা, তার মানে এটা 10 একটা আমাদের কি উৎপাদক হচ্ছে এখানে। ওকে, তার মানে যে মান দ্বারা, মানে এই 10 কে আমি যে যে মান দ্বারা ভাগ করতে পারলাম, তো এই ভাগ ফলের মানগুলো হচ্ছে আমাদের এখানে উৎপাদক এখানে। ওকে, আমরা কি বুঝতে পারছি এই বিষয়গুলো এখানে? তো একটা বিষয় এখানে খেয়াল করুন, যদি এই 10 কে কোনো মান দ্বারাই যে ভাগ করা না যেত, ধরুন আমাদের এখানে 10 কে 5 দিয়েও ভাগ করতে পারতেছে না আমি এখানে, আবার 2 দিয়েও ভাগ করতে পারতেছে না, তাও কিন্তু এই 10 কে ওই 10 দ্বারা ভাগ করা যাবে এবং 1 দ্বারা কিন্তু ভাগ করা যাবে কিন্তু এখানে। তার মানে 1 দ্বারা যে কোনো মানকে আমি ভাগ করতে পারবো, তার মানে 1 হচ্ছে কি সকল মানের উৎপাদক। 1 হচ্ছে কি সকল মানের উৎপাদক, আর 10 বলতে আমাদের ওই সংখ্যাটা, মানে অর্থাৎ একটা ভ্যালুর একটা মানের দুইটা উৎপাদক মাস্ট বি থাকবেই, একটা হচ্ছে ওই সংখ্যাটা এবং 1। ওকে, তো একটা ভ্যালুর দুইটা উৎপাদক থাকবে, এটা মনে রাখবেন। তো একটা সংখ্যার উৎপাদক কয়টা থাকবে? মিনিমাম দুইটা থাকবেই, সেটা কি এখানে? একটা ওই সংখ্যা আর একটা হচ্ছে 1। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে এই কোশ্চেনগুলো, মানে এই বিষয়গুলো বলছে এখানে, যে উৎপাদকের উৎপাদক শব্দটির সঙ্গে তোমরা আগে পরিচিত, তোমরা জানো একটি সংখ্যার উৎপাদক আর একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাটাকে বোঝায় এখানে। যেমন 5 10-এর একটি উৎপাদক, কারণ এই 10 কে 5 দিয়ে ভাগ করা যায়, আমি একটু আগে বললাম, এবং 2ও হচ্ছে কি একটা উৎপাদক হবে 10-এর, কারণ 10 কে 2 দিয়ে ভাগ করা যায়। ওকে, এভাবে একটি সংখ্যার একাধিক উৎপাদক আছে, তোমরা জানো এক যে কোনো সংখ্যার উৎপাদক, তার মানে এখানে 1 হচ্ছে কি যে কোনো সংখ্যার উৎপাদক, আমি কিন্তু এটা অলরেডি বলেছি, কারণ যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যাবে এখানে। আবার যে কোনো সংখ্যাকে সে নিজেই একটা আরেকটা উৎপাদক, তাই না? আমি যে এখানে যে বিষয়টা বললাম এখানে, যে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে এখানে। সুতরাং প্রত্যেক সংখ্যার কমপক্ষে 2টি উৎপাদক আছে এখানে, এটা মাস্ট মনে রাখতে হবে। যে সকল সংখ্যার শুধু দুইটি ভিন্ন উৎপাদক আছে, সেই সকল সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। মানে মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি এখানে? যে সকল সংখ্যার দুইটা ভিন্ন মানে উৎপাদক আছে, তার মানে মৌলিক সংখ্যা আমরা বলতে বুঝতেছি এখানে, যে সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করা যাবে তাকে আমরা কি মৌলিক সংখ্যা বলবো। যেমন আপনি যেখানে 7-এর কথা বলেন, একটু 7-কে দেখুন তো কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে কিনা? 7-কে হ্যাঁ 1 দ্বারা ভাগ করা যাবে এখানে 7-কে, তাই না? আবার হ্যাঁ 7 দ্বারাও ভাগ করা যাবে এখানে, কিন্তু আপনি 1 এবং 7 ছাড়া এখানে এই 7-কে আর কোনো কোনো মান দ্বারা ভাগ করতে পারবেন? অবভিয়াসলি না, অবভিয়াসলি না। সো তার মানে 7-এর হচ্ছে উৎপাদক কয়টা এখানে? 2টা। তার মানে 7-কে বলা হয়েছে মৌলিক সংখ্যা বলা হবে, বা ইংলিশে এটাকে বলা হয় প্রাইম নাম্বার বলা হয়। ওকে, কি বলা হয় এখানে? প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। ওকে, যাই হোক, আমরা এখানে বিষয়টা বুঝতে পারছি এখানে এখানে। ওকে, এবার আমরা সংখ্যা রাশির ধারণা থেকে বীজগণিত রাশির উৎপাদকের ধারণা পেতে পারি। কোন একটি বীজগণিত রাশির উৎপাদক আরেকটি বীজগণিত রাশি দিয়ে ভাগ করা যায় এখানে। যেমন আমাদের এখানে x-1 রাশি x²-1 এর একটি উৎপাদক, কারণ x² কে x-1 দ্বারা ভাগ করা যায় এখানে। আমরা ব্যাপারটা যদি একটু ক্লিয়ারলি দেখি, সেটা হচ্ছে এরকম, মানে x²-1 এটা মানে কি বলুন তো? এর উপর একটা আমি চাইলে 1 এর উপর একটা স্কোয়ার দিতে পারি এখানে, তাই না? 1 এর উপর, তাহলে a-b a+b স্কোয়ার সূত্র কি a-b আছে a+b এখানে। ওকে, যেহেতু আমাদের এখানে এই মানটাকে ভেঙে আমি এই দুটা মান লিখতে পারলাম, তার মানে এই মানটাকে x-1 দিয়েও ভাগ করা যাবে, আবার কি মানে x+1 দ্বারা ভাগ করা যাবে এখানে। ওকে, তার মানে আচ্ছা আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই। ধরুন আমাদের 10 আছে এখানে, 10-কে আপনি চাইলে এভাবে লিখতে পারেন না, 2×10 লিখতে পারবেন না, 2×10, 2×5 সরি। তা 10-এর উৎপাদক কত কত বলুন তো? 2ও হবে এখানে, 5ও হবে। তো ঠিক একইভাবে x²-1² এটাকে লেখা যায় x-1 x+1, তার মানে এই x²-1 এর একটা উৎপাদক এটা হবে, আর একটা উৎপাদক x+1 এখানে হবে। ওকে, এই দুটো বিষয়ের এখানে আলোকপাত করেছে এখানে। যাই হোক, তাহলে আমাদের প্রত্যেক বীজগণিত রাশির কমপক্ষে 2টা উৎপাদক থাকবে, একটা নিজেই আর একটা হচ্ছে 1 এখানে। তো
দ্বিপদী রাশির ঘন উৎপাদক, এখানে ফ্যাক্টর অফ কিউব অফ বাইনোমিয়াল এক্সপ্রেশন। ওকে আচ্ছা, তো আমাদের এখানে সংখ্যার উৎপাদকের আম গণনার এখানে বিষয়টা বলা আছে। এখানে আফসানা নামে একজন মেয়ে, তাদের কাছে 20টি আম আছে এখানে। হ্যাঁ, কয়টা আম আছে তার কাছে? 20টি আম আছে এখানে, এবং তার আত্মীয়র মাঝে সমানভাবে ভাগ করে দিতে হবে এখানে আমগুলো। এখন আফসানা আমগুলো কয়জন আত্মীয়কে সমানভাবে ভাগ করতে পারবে? আমাদের এখানে কোশ্চেন বলছে যে আফসানা এই আমগুলো কয়জন আত্মীয়কে সমানভাবে ভাগ করতে পারবে। এখানে তুমি হয়তো বলবে দুইজনকে, কারণ আমরা এখানে জানি প্রত্যেকটা সংখ্যার দুইটা কি উৎপাদক আছে এখানে, মাস্ট। ওকে, কিন্তু আসলে আমরা শুধু দুটাকে না, আমরা অনেকগুলো মানকে আমরা কি করতে পারবো, এই আমগুলো ভাগ করতে পারবো। তো আমাদের কাছে ইনিশিয়ালি আম আছে কয়টা বলুন তো? আম আছে আমাদের কাছে 20টা আম আছে এখানে। ওকে, তো আপনার কথা মতো বা আমার উক্তি মতো, প্রথম উক্তি মতো আমাদের সে দুইজনকে দিতে পারবে, কারণ প্রত্যেকে একটা করে আম দিতে পারবে। ওকে, আমাদের এখানে কোশ্চেনটা কি ছিল এখানে? হ্যাঁ, তুমি হয়তো বলবে দুইজনকে এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে দুইজনকে বলতে আমাদের এখানে, হ্যাঁ আমি যদি এরকম যে করি, যেমন করুন দুইজন লোক আছে এখানে, দুইজন আত্মীয় আছে, তো একজনকে দিল 10টা আম, দিল আর একজনকে 10টা, সে দুইজন আত্মীয়কে কি সমানভাবে আমগুলো ভাগ করতে পারবে এখানে? কোশ্চেন সমান করে, কিন্তু এরকম হবে না যে এ 11 পাবে এখানে 9 পাবে, এরকম হবে না। এও যদি 10টা পায়, এও 10টা পাবে এখানে। ওকে, মানে প্রত্যেকে সমান করে আমাদের আমগুলো পাবে এখানে। আমি কি এই বিষয়টা বুঝাতে পারছি? অ্যাকচুয়ালি আমাদের দুইজন কেন, অনেকগুলো মানকেই সে এখানে ভাগ করতে পারবে। তো এই জন্য আমার প্রথমত করতে হবে কি, আমগুলোর সেখানে ফ্যাক্টর বের করতে হবে এখানে। তো 20-এর ফ্যাক্টর মানে কি, 20-কে 1 দ্বারা ভাগ করা যাবে। ওকে, 2 দিয়ে ভাগ করা যাবে। ওকে, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে, 4 5 20 হবে এখানে, আবার 5 দিয়ে ভাগ করা যাবে এখানে, তারপরে 10 দিয়ে ভাগ করা যাবে, আবার এখানে 20 দিয়ে, 20 নিজেকেও নিজে দিয়ে ভাগ করতে পারবে। তার মানে 20-এর যে ফ্যাক্টর মানগুলো আছে এখানে, এই ফ্যাক্টর মানগুলো কিন্তু প্রত্যেকটা, কিন্তু মানে আত্মীয়কে আমি ধরি, প্রত্যেকটা আমি যে আত্মীয় ধরি, ধরুন আমাদের এখানে যদি একজনকে আম দেয় এখানে, একজনকে আম দেয়, তাহলে কি করতে হবে বলতো, এখানে একটা আম দিবে, মানে একজনকে 20টা আম দিবে এখানে। ওকে, যদি দুইজনকে আম দেয় এখানে, তো 10টা 10টা করে আম দেবে, একজনকে 10টা দেবে, আর হচ্ছে দুইজনকে 10টা দেবে, মানে আরেকজনকে 10টা দেবে। যদি 4 জনকে আম দেয়, তো 4 জনকে আম দিলে কি, 5টা 5টা করে দিতে পারবে, প্রথম জনকে 5টা দেবে, তারপর জনকে 5টা দেবে, তারপর জনকে 5টা দেবে, আবার তারপর জনকে 5টা দেবে, আবার যে 5 জনকে আম দেয়, তাহলে কি 4টা 4টা আম করে আম দেবে, যে প্রথম জনকে 4টা দেবে, তারপর জনকে 4টা দেবে, তারপর জন 4টা দেবে, এভাবে 5 জনকে কি 4টা 4টা করে আমে দেবে এখানে। ওকে, আবার যে এখানে 10 জনকে আম দেয়, হ্যাঁ 10 জনকে, তো 10 জনকে আম কিন্তু দুটা দুটো করে দিতে পারবে, এই যে দুটা দুটা, এভাবে কিন্তু দুটা দুটো করে আম দেবে এখানে, এভাবে এভাবে 10 জনকে লিখবে, 10 জনকে আম দেবে এখানে। আর 20 জনকে আম যদি দিতে চায়, তার যদি রিলেটিভ 20 জন থাকে, তাহলে আমি কি প্রত্যেককে একটা একটা করে আম দিতে পারবে, তাই না? একটা একটা করে আম দেবে এখানে, এভাবে 20 জনকে একটা একটা করে আম দেবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এই বিষয়টা এখানে। তার মানে সে কতজনকে আম দিতে পারবে, এভাবে অনেকগুলো মানুষকে সে আম দিতে পারবে এখানে পৃথকভাবে এখানে। আচ্ছা, এখন 10 20 একটি উৎপাদক, যাই হোক এগুলো আমরা এই বিষয়গুলো দেখলাম এখানে, সো আপনি একটু পড়বেন এখানে। এখন বলছে এখানে, একটু খেয়াল করে দেখুন এখানে, 6-এর আছে। এবার বলতো যে 20-এর কোন সংখ্যার কোন সংখ্যা, কোন সংখ্যাগুলো 20-এর উৎপাদক এখানে আমাদের একত্র বলছে এখানে। তো আমরা 20-এর উৎপাদকগুলো কিন্তু দেখলাম এখানে, তো আমরা এখানে বললাম যে 1 একটা 20-এর উৎপাদক, তারপরে হচ্ছে 2 একটা 20-এর উৎপাদক, 3 না, কারণ 3 দিয়ে ভাগ করা যাবে না 20-কে, 4 যাবে, 4 5 20 হবে, 4 একটা 20-এর উৎপাদক, তারপরে কি 5 একটা 20-এর উৎপাদক হবে এখানে, তারপরে এখানে কি আর কি যাবে এখানে, না 10 একটা উৎপাদক হবে এখানে, আর হচ্ছে আমাদের 20 নিজে একটা উৎপাদক হবে এখানে। সো ওকে, তখন বলছে যে এই ধারণাকে বীজগাণিতিক রাশির মাধ্যমে লিখলে আমরা লিখতে পারি এক্স দ্বারা ওয়াই কে, মানে ওয়াই দ্বারা এক্স কে ভাগ করা যাবে যদি ওয়াই এক্স এর একটু উৎপাদক হয় এখানে। মানে ব্যাপারটা এরকম না, মানে 2-কে আমি এখানে কি করতে, 20 দ্বারা, মানে 20-কে 2 দ্বারা ভাগ করতে পারতে, তার মানে 2 হচ্ছে কি আমাদের 20-এর একটা উৎপাদক এখানে। 4 দ্বারা ভাগ করবো, 4 একটা উৎপাদক হবে, 5 দ্বারা ভাগ করবো, 5 একটা উৎপাদক হবে এখানে, 10 দ্বারা ভাগ করবো, 10টা উৎপাদক হবে, তাই না? আচ্ছা, বর্গের উৎপাদক বা কেক কাটি এখানে, ধরো তুমি একটি আয়তাকার কেককে সমানভাবে ভাগ করতে চাও এখানে। ওকে, তো কেকটির আকার হচ্ছে আমাদের এখানে 12 10 এখানে, মানে এত আর কি আকার এখানে, মানে একদিকে 12 আছে, একদিকে 10 আছে, তার মানে কেকটা মোটমাট কত এখানে, 120, মানে কেকের ক্ষেত্রফল, মানে আমি যেখানে দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য নেই 12 এবং প্রস্থ নেই যে 10 নেই, এখানে কেকটির ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গমিটার। ওকে, পূর্ণ ইঞ্চিতে কোন কোন আকারে এই কেকটি সমানভাবে ভাগ হবে এখানে, পূর্ণ ইঞ্চিতে মানে কি পূর্ণভাবে এখানে। ওকে, একটু ভেবে দেখো তো, আর আমরা একটু সামনে একটু আমরা সাহায্য করি, সেটাকে 2×2 আকারে আমরা ভাগ করলে ভাগ করা যাবে, কিন্তু তখন আমরা 30টা ভাগ পাবো এখানে 2×2। কেন বলুন তো, এখানে যেহেতু আমি এখানে 12×10 পাচ্ছি না এখানে, তো 2×2 যদি, তার মানে কি 2 মানে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 6 হবে এখানে, অ্যান্ড 5কে যদি 2 দিয়ে ভাগ করলে কত হবে এখানে, এখানে কত হবে, 5, সরি 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, তার মানে
5 6 30 না, দেখুন তখন আমাদের 30টা কি হবে এখানে, 30টা সমান ভাগ হবে এখানে, মানে এটা বের করার সিস্টেমের মূলত এটাই আর কি। এখানে এখন আমাদের বলছে এখানে যে 12x10 আকারের একটি কাগজ নাও, এবার দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 2 ইঞ্চি করে তারপরে কাটো। এখানে তো দেখো তো কাগজটি সমান কয়টি ভাগে ভাগ হয়েছে, তাহলে আমাদের দেখতে বলছে বাসায় আমরা এটা দেখবো। এখানে অবশ্যই সমান 30টি ভাগে ভাগ হয়েছে এখানে, যেহেতু 2x2 আকারের ভাগ করা যায়, তার মানে 2x2 মানে 12x10-এর একটা উৎপাদক এখানে, তার মানে যেহেতু আমাদের এটাকে ভাগ করা যাচ্ছে, তার মানে একটা উৎপাদক হবে। তো এরকম কতগুলো উৎপাদক হবে আমরা এই বিষয়গুলো দেখবো একটু পরে। একটু চিন্তা করো তো, 12x10 আকারের কেকটিকে 15 ইঞ্চিতে যত আকারে সমানভাবে ভাগ করা যায় যাবে, সবকটি আকার এবং তার মোট সংখ্যাগুলো আমাদের নিচে লিখতে বলছে, মানে আমাদের এখানে এই কাজটা করতে বলছে। যদিও এটা অনেক ছোট একটা স্পেস, তো আমাদের এর মধ্যে অনেকগুলো জায়গা অ্যাড করতে হবে। তো এটা জাস্ট আমি কাজটা করে দিচ্ছি, একটু আপনারা একটু দেখবেন এখানে। তো আমরা প্রথমত যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই 12-র কতগুলো উৎপাদক হবে এবং 10-এর কতগুলো উৎপাদক হবে, আমরা এই মানগুলো লিখবো এখানে। ওকে, আমরা কি বুঝতে পারছি বিষয়টা এখানে? এটা সিস্টেমটা যেরকম যে আমরা প্রথমে 10-এর উৎপাদক এবং 12-র উৎপাদকটা বের করলাম এখানে। আমরা 10-এর উৎপাদক আমরা জানি এখানে কত, 1 হবে, 2 হবে, 5 হবে এবং 10 হবে। ওকে, এবং 12-র উৎপাদক কত হবে এখানে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে এবং 12 হবে এখানে। ওকে, কারণ আমরা এখানে 2 দিয়ে ভাগ করতে পারবো, 6 2 গুণে 12, 3 2 গুণে 3, 4 12, 3 4 12, এখানে তো 6 2 গুণে 12, তারপর এখানে 12x12। ওকে, এখন আমরা আকার দেখবো এখানে, এখানে আকার কেমন কেমন আকারের এখানে কেক হবে এবং কতটা কেক হবে এটা আমরা দেখবো এখানে। ওকে, তো আমরা ইনিশিয়ালি এখানে আমরা জাস্ট একটা কাজ করবো, এখানে 12 এবং এখানে 10 নেবো, এখানে 12x10 করবো। আমি জাস্ট একটা ক্যালকুলেশনের জন্য বুঝাচ্ছি এই জিনিসটা। তো আমি যে ওয়ান আকার, মানে এটা সিস্টেম আছে কি, প্রথমে ওয়ান আছে না, এখানে ওয়ান দিয়ে আমি সবগুলোকে নিয়ে কাজ করবো, ওয়ান দিয়ে এই সবগুলো গুণ করে দেবো। আমরা এখানে জাস্ট একটু রিভার্সলি করি এখানে, তাহলে বেটার হবে এখানে। আচ্ছা, আমরা এখানে করবো কি, এখানে আর নিচ থেকে যাবো এখানে। ওকে, তো আমি করবো কি, এখানে এই ওয়ান দিয়ে এই সবগুলো নিয়ে কাজ করবো এখানে, মানে 1x1 করবো, 1x2 করবো, 1x5 করবো, 1x10 করবো। এটা হচ্ছে আমাদের টেকনিক একটা এটা এখানে। তো আমরা প্রথমে 1x1 করলাম, 1x2 করলাম, 1x5 করলাম, 1x10 করলাম এখানে, রাইট নাকি? তো 1x1-এর ক্ষেত্রে একটু একটা একটা বিষয় ভালো করে খেয়াল করুন, এখানে 12-কে আমি যদি এক দ্বারা ভাগ করি তো 12-ই পাবো। তো আমি এখানে সব জায়গাতে এখানে 12 দিলাম, এখানে কত দিলাম, 12 দিলাম, এটা কেন দিয়েছি বুঝছেন? এখন আমি যদি 10-কে যদি এক দ্বারা ভাগ করে দেই, যে এক দ্বারা ভাগ করে দিই, তাহলে কেন 10-কে 10 পাবো। আবার 10-কে যদি আমি এখানে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে কত হবে, 5 দুগুণে 10 পাবো। 10-কে যদি আমি 5 দ্বারা ভাগ করে দিই, 5 দুগুণে 10 পাবো, এখানে 2 হবে এখানে। আবার 10-কে 10 দ্বারা ভাগ করলে 1 হবে এখানে। মানে আপনারা কি বুঝতে পারছেন এই মানগুলো কীভাবে আসছে এখানে, আর এই মানটা কীভাবে আসছে এখানে? আমি জাস্ট এখানে টেকনিক অবলম্বন করতে, সেটা হচ্ছে কি আমাদের এই যে 1 আছে না, এই এই মানগুলো আছে না, এই প্রত্যেক 1 1 আমি যে 12-কে ভাগ করি, তাহলে কত, সবগুলোই 12 হবে না। আর এখানে যে 1 দিয়ে 10-কে ভাগ করি, মানে আমি প্রথমে 12-কে ভাগ করতেছি, তারপর 10-কে এখানে করতেছি। তো 1 দ্বারা আমি যদি এখানে 10-কে ভাগ করি, তাহলে কত হবে, 10 হবে। আবার 2 দিয়ে করলে কত হবে এখানে, 2 দিয়ে করলে 5 হবে এখানে। আবার 5 দিয়ে করলে কত হবে এখানে, 2 হবে। আবার 10 দিয়ে করলে 1 হবে এখানে। তো এখন গুণ করলাম, 10 12 মানে কত, 120 টাকার কেক হবে। মানে আমি যদি এখানে 10x12 মানে 1x1 আকারের কেক বানাতে যাই, তাহলে আমাদের কি হবে এখানে, 120টা কি হবে এখানে, 120টা আমাদের কি হবে এখানে কেকের সাইজ হবে এখানে। ওকে, আবার 1x2 আকারে যদি আমি কেক বানাতে যাই, তাহলে আমাদের কি হবে এখানে, এখানে এই দুটো গুণ করলে আমাদের অ্যান্সার কিন্তু শেষ এখানে। ওকে, এখানে আমাদের 5 বার কত হবে, 60 হবে। তো আমাদের 60 লিখলাম এখানে। আবার এই দুটো আমি যে মানে এত আকার করতে চাই, তো আমাদের এখানে কিভাবে মানটা সেট, তো আর বলার দরকার নেই এখানে। তো আমাদের এখানে হচ্ছে 24টা হবে এখানে, তারপরে 1x2 12টা হবে এখানে। এইভাবে আমাদের কেকগুলো বানাবে এখানে। এরপর আমরা করবো কি, এখানে 2 নিয়ে কাজ করবো, 2 নিয়ে করবো কি, সবগুলো গুণ করবো এখানে। তো আমি করলাম যে 2 নিয়ে 2টাকে স্থির রাখলাম এখানে, 2 2 2 2 2 করলাম এখানে। আর আগের মতো আমাদের এখানে কী করলাম, যে 1 2 5 10 এখানে এই মানগুলো রাখলাম, 1 2 5 10। ওকে, এই কালারগুলো আমি সবগুলো চেঞ্জ চেঞ্জ করে দিচ্ছি এখানে। তো এখানেও যে আমি এই কাজটা করি এখানে, যেমন করুন 10x12 যে করি এখানে, রাইট? তো এই 2 তো আমাদের 12-কে ভাগ করলে 6 6 হবে, তার মানে এখানে সবগুলো 6 হবে এখানে। আমি দেখুন 6 সবগুলো 6 দিয়েছি এখানে, রাইট? আমি দেখুন এখানে এই পাশে যে মানগুলো আছে সবগুলো আমি 6 6 করে দিয়েছি এখানে। কারণ কারণ কি, 2 দিয়ে আমি যে 12-কে ভাগ করি, কত, সবগুলো 6 6 পাবো এখানে। আর প্রথমে 1 দিয়ে আমি যে 10-কে ভাগ করি, 10 পাবো এখানে। 1 দিয়ে 2 কি, 2 দিয়ে 10-কে ভাগ করলে 5 পাবো, সরি, হ্যাঁ। আবার 5 দিয়ে যদি আমি ভাগ করি তো 2 পাবো এখানে। তারপরে এখানে কত, 10-কে দিয়ে ভাগ করলে কি, 1 পাবো এখানে। তার মানে এখন গুণ করবো এখানে, 6 10 60টা কেক পাবো এরকম। তো 5 6 30টা পাবো এখানে। তারপরে এখানে কি, 6 2 12টা পাবো, অ্যান্ড হচ্ছে 6 1 6 পাবো এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে, মানে আমাদের জাস্ট এখানে মোট কতগুলো দাগ সংখ্যা বা কতগুলো আকার হবে সেটা আমাদের বলছে এখানে। তার মানে এই 2x1 আকারে আমি কেক পাবো কটা, 60টা। দেখুন তো আমাদের এখানে 2x1 বা 1x2 একই কথা না? তো এরকম আকারের কেক আছে 60টা। তারপরে এখানে দেখুন তো 2x2-এর কেক তো আমরা এখানে 30টা পাইছি, যেটা আমাদের এখানে উদাহরণে দেওয়া আছে এখানে। 2x2-এর কটা পাইছিলাম, কেক পাইছিলাম 30টা পাইছিলাম। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। এরপর আমরা এখানে করবো কি, এখানে
এটা বুঝতে পারছেন? তারপরে আমরা করবো এখানে তিন নিয়ে কাজগুলো করবো, এখানে তিন নিয়ে সবগুলো গুণ করবো এখানে। তো দেখুন আমাদের করছি এখানে 3×1, 3×2, 3×5, 3×10 এখানে। তো আমাদের এখানেও তো কি আছে বলুন তো, 10×12 আছে এখানে। তো আমি যদি 3 দিয়ে 12 কে ভাগ করি, 4 পাবো না এখানে? 3×4 = 12, মানে 12 কে আমি যদি 3 দিয়ে ভাগ করে দেই এখানে, 3×4 = 12 পাবো এখানে। তো এখানে কত, এখানে এই সবগুলো মান 4 4 করে হবে এখানে, সবগুলো মান কত, 4 করে হবে এখানে। কেন হবে স্যার বুঝছেন? আবার 1 দিয়ে আমি যদি 10 কে ভাগ করি 10 হবে, 2 দিয়ে করলে 5 হবে এখানে, 5 দিয়ে করলে কত হবে এখানে, 2 হবে, এন্ড হচ্ছে 10 দিয়ে করলে কত হবে এখানে, 1 হবে এখানে। এখন গুণ করবে এখানে, 4×10 = 40 হবে এখানে, 4×5 = 20 হবে, 4×2 = 8 হবে, এবং কি 4×4 হবে। এভাবে আমরা কিন্তু এখানে কেকের আকার পেতে পারি এখানে। এরপর আমাদের কাজ কি, এরপর হচ্ছে আমাদের 4 দিয়ে করবো এখানে। ওকে, এভাবে আমাদের 6 দিয়ে 12 দিয়ে সবগুলো করতে হবে এখানে। তো 7 দিয়ে যদি করি তাহলে কি হবে, 4×4×4×4 হবে এখানে, আর এই মানগুলো 1, 2, 5, 10 হবে এখানে। ওকে, তো আমি এখানে আবার যদি 10×12 করি এখানে, এখানে কত, 10×12, তো 12 কে আমি যদি 4 দ্বারা ভাগ করি কত হবে, 3 হবে না? তাহলে আমাদের এখানে এই মানগুলো সবগুলো 3 3 হবে এখানে, আর এই মানগুলো 1 দিয়ে 10 কে ভাগ করলে 10 হবে এখানে, 2 দিয়ে করলে 5 হবে আগের মতো করে, 5 দিয়ে করলে 2 হবে এখানে, আর 10 দিয়ে করলে 1 হবে এখানে। 3×10 = 30, 30 দিলাম এখানে, 3×5 = 15, 15 দিলাম এখানে, 3×6 এখানে, 6 দিলাম, 3×3, মানে এতগুলো এখানে দাগ পাবো এখানে। ওকে, এরপর আসে কি এখানে বলুন তো, এখানে আসে এরপরে 6 আছে এখানে, 6 দিয়ে আমি কাজ করবো এখানে। তো আমি যে 6 নেই পাশে, দেখুন আমাদের সবগুলো আমি 6 নিয়ে আসি এখানে। ওকে, তো সবগুলো আমি যে 6 নেই, তো আমাদের এখানে 1 আছে, তার মানে 6 দিয়ে আমি যে এখানে, এখানে আবার যে করি 10 এবং 12 করি এখানে, এই পাশে 6 দিয়ে ভাগ করলে 2 হবে এখানে, যে সবগুলো মানে 2 দিয়েছি এখানে। ওকে, আর আমাদের এখানে 1 দিয়ে করলে 10 হবে, 2 দিয়ে করলে 5 হবে, 5 দিয়ে করলে 2 হবে, আর 10 দিয়ে করলে 1 হবে এখানে। তো 10×20, তারপর এখানে 5×10, 2×4, আর এখানে 2×1 = 2। ওকে, আচ্ছা এবার আমি এখানে 12 নিয়েছি, তো আমাদের 10×12 আমি 12 করি, তো 12 কে 12 দ্বারা ভাগ করলে কত হবে এখানে, 1 হবে না? তো আমাদের এখানে এই প্রত্যেকটা মানে আমাদের দেখুন এখানে 1 হয়ে গেছে, এখানে 1 হয়ে গেছে। আর আমাদের এই মানগুলো তো আগের মতো করে র্যান্ডমলি এখানে হলো এখানে, 10×10, 5×5, 2×2, 1×1, মানে এতগুলো আমাদের ঘর হবে এখানে। ওকে, আচ্ছা আই থিঙ্ক বুঝতে পারছেন বিষয়টা এখানে। এখন বলছে লক্ষ্য করো যে তোমার লেখা আকারের মধ্যে 3×3 আকার কোনো কেকেই নেই এখানে, তার মানে 3×3 এখানে, 12×4-এর কোনো কি নেই বলুন তো এখানে, উৎপাদক না এখানে। ওকে, মানে 3×3 আমি কখনো আকার নিতে পারবো না। আমরা যতগুলো এখানে আকার পাইছি দেখুন তো, কত কোথাও আমাদের এরকম আছে কিনা, 3×3 আছে কিনা, নেই। তার মানে 3×3 কখনো কি এর উৎপাদক হবে না এখানে। 10×12-র উৎপাদক আকারের সঙ্গে 12×10 আকারের কোনো সম্পর্ক খুঁজে পাও কি, পেলে এখানে লেখো এখানে। অ্যাকচুয়ালি আমাদের এখানে এর মধ্যে কি সম্পর্কটা পাচ্ছি এটা আমাদের এখানে দেখাতে বলছে। আমরা এখানে দেখতেছি এই 10×12 বা 12×10 যেটাই বলেন এখানে, এখানে এই 10×12, এই 10×12 যে আমাদের অ্যাড আছে এখানে, মানটা আছে এখানে, এই মানে কিন্তু সবচেয়ে বড় কিন্তু কি বলুন তো এখানে, উৎপাদক। সো আমরা এখানে এই বক্সের মধ্যে কিছু লিখবো, সেই লেখাটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি এখানে, আপনি একটু এখান থেকে লিখে নেবেন, ঠিক আছে? লিখবেন যে 12×10 আকারের, 12×10 আকারের মধ্যে 12×10 হলো সবচেয়ে বড় কি একটি উৎপাদক এবং সর্ববৃহৎ এখানে, মানে এটাই সবচেয়ে বড় এখানে। এই আকারের উৎপাদকটি উৎপাদকের মূল সংখ্যা নির্দেশ করে, মূল সংখ্যা মানে আমাদের সবচেয়ে বড় যে মানটা আছে, তার মানে এখানে এটা গুণগুলো 120 হবে না, তার মানে 120 মানে কি এই উৎপাদকের সবচেয়ে বড় একটা মান, বা এই নিজেই সংখ্যাটা এখানে, এই সংখ্যাটাকে এটা নির্দেশ করবে এখানে। এই বিষয়টা আমাদের এখানে উল্লেখ করতে বলছে এখানে, বা আমরা এখানে এই বিষয়টা জাস্ট ওখানে লিখে দিলেই হয়ে যাবে এখানে। ওকে, তো সম্পর্ক জাস্ট এটা এতটুকুই। তোমার নেক্সট টিউটোরিয়ালে আমরা এখানে ঘন এর উৎপাদক, ডিমের খাঁচা সাজিয়ে এটা আমরা আলোচনা করবো এখানে। ওকে।